আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তেরো তারিখ দশ মাস দু হাজার একুশ আজকে জানিয়ে দেবো মালয়েশিয়ান মালাবারের গোল কালেকশনের কিছু ডিজাইন প্লাস দাম ঠিক আছে আমি প্রতিদিনের মতো চলে আসছি আমি আসমা ইসলাম মালয়েশিয়া থেকে আমার যারা নতুন মানে ভিডিও দেখতেছেন নতুন ভিওয়ারদের উদ্দেশ্যে বলা আপনারা যারা চেন নর্মাল সিম্পল অল্প সোনার মধ্যে যারা চেন খুঁজতেছেন বা আলার আদার্স যারা যা খুঁজতেছেন আমার আরও ভিডিও আছে একটা ভিডিওতে অনেকগুলা অনেকগুলা আইটেম বা অনেকগুলা ডিজাইন নিয়ে আসতে পারি না কারণ ভিডিওটা আমার আট মিনিটের হয়ে থাকে কখনও দশ মিনিটেরও হয়ে থাকে তো এই আট নয় মিনিটের মধ্যে আমি এত ভিডিও তো দেখানো সম্ভব হয় না তাই না তো আজকে প্রথমে এক ভরি এক গ্রামের দাম জানিয়ে দিচ্ছি পরে বিস্তারিত বলতেছি কেমন আজকে গতকালকে যা ছিল আজকেও তাই আছে তারপরেও বলে দিচ্ছি আজকে বাইশ ক্যারেটের গোল্ড প্রাইস দুশো টাকা মালয়েশিয়ান রিঙ্গিত বাংলাদেশি টাকা পড়তেছে বাইশ ক্যারেট চার হাজার নয়শো পঞ্চান্ন টাকা বাইশ ক্যারেট বাংলাদেশি টাকা পড়তেছে এত তো এক ভরির দাম পড়তেছে দুই হাজার সাতশো ঊনপঞ্চাশ টাকা চার পয়সা বাংলা টাকা পড়তেছে সাতান্ন হাজার সাতশো সাতাত্তর সাঁত্রিশ টাকা চার পয়সা এক ভরির দাম আর কত গ্রামে এক ভরি এগারো পয়েন্ট পঁয়ষট্টি গ্রামে এক ভরি তা আমি প্রথমে জানিয়ে দিয়েছি আপনাদের এক গ্রামের দাম বাইশ ক্যারেটটা যারা বাইশ ক্যারেট প্রতিদিন বা সব সময় যারা কিনে থাকেন তাদের জন্য আর এখন আমি বিস্তারিত বলতেছি আজকে হাতের হেয়ারিং বা আংটি যে যে নামে চিনেন খুবই সুন্দর সুন্দর বড় বড় আংটিগুলো খুবই ভাল লাগতেছে তো সবাই তো আর একরকম না সবার চয়েসও একরকম না তাই না তো কেউ আছে বড় আংটি বড় হাতের আংটি হেয়ারিং যাই বলেন পছন্দ করে আবার কেউ আসে একদম সিম্পল পছন্দ করে ঠিক আছে তো আমি আজকে বড় কয়েকটা আংটি নিয়ে আসছি আর সিম্পলের মধ্যে একদম সিম্পলের মধ্যে তেরো গ্রাম মানে এক ভরি থেকে কিছু বেশি সামথিং কিছু বেশি এটা একটা সেট হ্যাঁ অনেকে জিজ্ঞেস করে থাকেন তেরো গ্রামের মধ্যে এক সেট পাওয়া যাবে কি না তবে চুরি হবে না ঠিক আছে তেরো গ্রাম তেরো গ্রাম চোদ্দো গ্রাম এই এইগুলোর মধ্যে চুরি হবে না ঠিক আছে চুরিটাতে একটু গোল্ড বেশি লেগে যায় ঠিক আছে আর হাতের আংটি এটা তো মানে একটু মোটামুটি বড়ই হ্যাঁ তারপরেও তিন গ্রামের মধ্যে মোটামুটি বড়ই ভালোই ডিজাইনটা আর কি একটু ফাঁকা ফাঁকা হয়েছে তো এই জন্য হয়তো বা ওয়েটটা একটু কম তো যাই হোক ওয়েট কমের মধ্যে দেখানোর চেষ্টা করি কিন্তু ওয়েট কমে পাওয়া যায় না ঠিক আছে ওয়েট বেশি যেগুলো এই যে দেখেন এই আংটিটা একদম সিম্পল পাথরের মধ্যে ঠিক আছে তারপরেও এটার ওয়েটটা বেশি সাত গ্রাম হ্যাঁ কেননা এটা ভরাট করা এটা কিন্তু ভিতরে ফাঁকা না এটা ভরাট করা এই জন্য এটার ওয়েটটা বেশি তো অল্প গোল্ডের মধ্যে পাওয়া যায় না যেটা বলতে নিচ্ছি আপনারা যারা বলে থাকেন যে আপু অল্প গহনার মধ্যে দেখান আমরা এত ইয়ের মধ্যে কিভাবে কিনবো আমাদের তো মানে আর্নের মধ্যে পড়ে না আমরা জার্নিং করি তার মধ্যে পড়ে না অনেকে কমেন্ট করেন ভাইরে বুঝি কিন্তু কী করার তারপরেও আমি সিম্পলের মধ্যে দেখানোর চেষ্টা করছি যে দেখেন একটা নেকলেস সিম্পলের মধ্যে তারপরেও চোদ্দ গ্রাম হ্যাঁ খুবই সুন্দর এটা ছোটোর মধ্যে খুবই ভাল লাগছে একদম মানে হাতে কাজ করা নিখুঁত একটা আছে না যে ঘোলা ঘোলাটে দেখা যায় না একদম অস্পষ্ট ক্লিন করে ছবি দেখিয়ে দিলাম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা নিয়ে নেবেন আর মালাবার হানিফা পাশাপাশি এটা কোনো দূরত্ব না অনেকে মালাবারের প্রশ্ন করেন অনেকে হানিফার প্রশ্ন করেন তো এটা পাশাপাশি বেশি দূরত্ব না আর যারা হানিফা চেনেন তারা মালাবারও চিনবেন ঠিক আছে মালাবার হানিফা আদার্স এগুলো অনেকগুলো গোল্ডের দোকান আছে এখানে আপনারা যেখান থেকে খুশি সেখান থেকে আপনাদের মন মতন করে নিয়ে নেবেন তবে আমি মালাবারের ফোন নাম্বার জিমেল অ্যাড্রেস আর লোকেশন দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে বাসায় বসে থেকে যদি আপনারা ফোন করে জেনে নেন সমস্যা হবে না আপনাদের আরও সুবিধা হবে এই জন্য আমি চাই আপনাদের সুবিধা হোক ঠিক আছে তো আমার ভিডিওর মাধ্যমে যদি আপনাদের একটু হলেও হেল্প হয় আমি অতি ধন্য ওকে তো আজকে যারা আমাকে কয়েকজন কমেন্ট করেছেন আপু চেন দেখান আপু অল্প গোল্ডের মধ্যে হাতের চুড়ি বা বালা দেখান তো অল্প গোল্ডের মধ্যে আমি যতটুকুনি সম্ভব আমি ততটুকুনি দেখাবো আর দুইজন না তিনজন কমেন্ট করেছে হা নাকের নোস দেখানোর জন্য ডায়মন্ডের প্লাস গোল্ডের বা পাথরের তো যাই হোক আমি এটা নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দেবো আর নোস পিন তো দেখানোর মতো কিছু নাই চার পাথর তিন পাথর এক পাথর তো এটা দেখানোর মতো কিছু নাই তো তারপরও চেষ্টা করবো দেখানোর জন্য ঠিক আছে আর যারা হানিফা মালাবার থেকে গোল্ড নেন তার চেয়েতে আরও বেশি সুন্দর বা নিখুদ আর আরও একটু ভালো মানের হয়তো বা পকং হ্যাঁ যে কোনো শপিং মলে আপনারা পকং নামে যে গোল্ডের দোকান থাকে ওই দোকানে কিন্তু আরও দাম বাড়তি থাকে ওকে গতকালকে মনে হয় আমি দেখছি দুইশো সত্তরের উপরে ওকে দুইশো সত্তরের উপরে এক গ্রামের দাম ঠিক আছে যারা পকং থেকে কিনেন সেটা হয়েছে চীনাদের বেশি মানে গোল্ডের দোকানগুলো ওটাতে গোল্ডগুলো আরও ভালো মানের হ্যাঁ তো আমি ওইখান থেকে নিয়েছি আর যদি বলেন আমি দেখিয়ে দেব ইনশাল্লাহ কোনো নেক্সট কোনো ভিডিওতে তো যাই হোক অনেক কথা বলে ফেলছি তো আমি গোল্ডের দামটা জানিয়ে দিই আপনাদের সুবিধার্থে আজকে চব্বিশ ক্যারেটের দাম দুইশো বিয়াল্লিশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত বাইশ ক্যারেট দুইশো ছত্রিশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত একুশ ক্যারেট দুশো বাইশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত আঠারো ক্যারেট দুই একশো আশি টাকা মালয়েশিয়ান রিঙ্গিত ষোলো ক্যারেট একশো চল্লিশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত চোদ্দো ক্যারেট একশো টাকা মালয়েশিয়ান রিঙ্গিত বাংলাদেশি টাকা বলে দিচ্ছি প্রত্যেকটা ওয়েট একুশ চব্বিশ ক্যারেট পাঁচ হাজার বিরাশি টাকা বাংলা টাকা বাইশ ক্যারেট চার হাজার নয়শো পঞ্চান্ন টাকা একুশ ক্যারেট চার হাজার ছয়শো বিরাশি বাষট্টি টাকা আঠারো ক্যারেট তিন হাজার সাতশো আশি টাকা ষোলো ক্যারেট দু হাজার নয়শো চল্লিশ টাকা চোদ্দো ক্যারেট দু হাজার একশো টাকা তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন আর এগারো পয়েন্ট পঁয়ষট্টি গ্রামে এক ভরি তো এক ভরিটাও বলে দিই আপনারা একটু ক্যালকুলেশন করে নেবেন দুই হাজার সাতশো উনপঞ্চাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত আর সাতান্ন হাজার সাতশো টাকা বাংলা টাকা ওকে তো আমি স্ক্রিনশট দিয়েও দিয়েছি আজকের রেট প্লাস তারিখ ওকে দুইশো টাকা আজকের গ্রাম তো ডেট সহ দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে আপনারা এই দামে নিয়ে নিতে পারবেন আজকে যারা কিনবেন ওকে তো আপনারা যারা আমাকে সাপোর্ট করেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন